ক্যানাল ক্যান্সারের কমন হলো স্কমাস সেল কার্সিনোমা। এই স্কমাস সেল কার্সিনোমা অনেকটা চামড়ার উপরে যে ক্যান্সারটা সেরকম, এবং এইটাতে কেমোথেরাপি রেডিওথেরাপি অনেক ভালো কাজ করে। তারপর হলো ওয়াইড লোকাল এক্সিরা, বড় করে কেটে দিলে, যদি ছোট থাকে বড় করে কেটে দিলে এই রোগটা শেষ হয়ে যায়, অর্থাৎ প্রাথমিক অবস্থায়। এবং পরে আসলো যাদের থেরাপিতে খুব ভালো কাজ করে তাদের ক্ষেত্রে এটার আউটকাম এক্সিলেন্ট। এছাড়া যেটা হয় যে অনেকের এই কেমোথেরাপি রেডিওথেরাপি দেওয়ার পর ওই রোগটা ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ হওয়ার পর তখন আমরা ফলো আপ করতে থাকি। তো এখন ওদের আর অনেকেরই আছে কোনোদিনই রোগটা ব্যাক করলো না, তখন রোগী এই রোগ মুক্ত হয়েই কাটালো। অর্থাৎ অ্যানাল ক্যান্সার যদি স্কমাস সেল কার্সিনোমা হয় তার আউটকাম বেশ ভালো, তবে কিছু রেয়ার টাইপ আছে যেমন ম্যালিগন্যান্ট মেলানোমা, এগুলোর ক্ষেত্রে এটার আউটকাম মোটেও ভালো নয়। ধন্যবাদ।